হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিক ইসলাম রবিন, আপনারা দেখছেন টেক রবিন ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো ফেসবুক গ্রুপে কিভাবে অ্যাডমিট বা মডারেটর অ্যাড করা যায় বা রিমুভ করা যায়, বিশেষ করে যাদের ফেসবুক গ্রুপে অনেক পরিমাণ পোস্ট হয় বা অনেক পরিমাণ রিচ হয়ে থাকে। সেক্ষেত্রে গেলাম আপনার ফেসবুক গ্রুপ রাখলাম ম্যানেজ করতে অনেকটা কঠিন হয়ে যায় বা অনেকটা সমস্যা হয়ে যায়। তা সেক্ষেত্রে গেলাম আপনার ফেসবুক গ্রুপে অ্যাডমিট বা মডারেটর অ্যাড করা অন্তত জরুরি আমি মনে করি। তাই কিভাবে আপনার ফেসবুক গ্রুপে অ্যাডমিট বা মডারেটর অ্যাড করবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই ভিডিও নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য। আর সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে ফলো করে সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্টুর পরে মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আপনাকে ফেসবুক গ্রুপের অ্যাডমিট বা মডারেটর অ্যাড করার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে দিবেন। এখান থেকে আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পরে এখান থেকে আপনার ফেসবুক গ্রুপে যাবেন যে গ্রুপে আপনি অ্যাডমিট রয়েছেন। তো এখান থেকে আমরা একটি গ্রুপে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা আমাদের একটি ইসলামিক গ্রুপ। তো এই গ্রুপের নাম হচ্ছে সহিহ হাদিস। আপনারা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন। তো আমরা এখানে সুন্দর সুন্দর ইসলামিক পোস্ট আপলোড করে থাকি। তো এই গ্রুপের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, এখন দেখাবো আপনারা ফেসবুক গ্রুপে কীভাবে অ্যাডমিট বা মডারেটর অ্যাড করবেন। তো অ্যাডমিট বা মডারেটর অ্যাড করার জন্য এখানে আপনাদের গ্রুপের নামের উপরে ক্লিক করে দেবেন এখান থেকে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে আবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা নিচে থেকে আবার স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর এখানে আপনারা টিপুল লেখা দেখতে পারবেন, তার নিচে আবার লেখা দেখতে পারবেন মেম্বার্স অ্যান্ড অ্যাডমিন, এইখানে আবার ক্লিক করে দিবেন। তো তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের যত ফেসবুক গ্রুপে অ্যাডমিন বা মডারেটর রয়েছে তার একটি লিস্ট দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনার এটা কম থাকবে না। তো আপনাকে অ্যাডমিন বা মডারেটর অ্যাড করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন সার্চ মেম্বার, এই লেখার পরে ক্লিক করে দিবেন। আর যাকে আপনি অ্যাডমিন বা মডারেটর দিবেন অবশ্যই আপনার গ্রুপে অলরেডি আগে থাকতে তাকে জয়েন্ট হতে হবে। আর জয়েন্ট যদি না হয় তাহলে আপনি তাকে অ্যাডমিন বা মডারেটর করতে পারবেন না, আগে থাকতে অলরেডি জয়েন্ট হতে হবে। তো তাকে জয়েন করে নেবেন। তো জয়েন করার পর তার নামটি এখানে লিখে সার্চ করে দেবেন। তো আমি এখান থেকে আমার অন্য একটি আইডির নাম লিখে সার্চ করে দিচ্ছি। তো আমার আইডির নাম হচ্ছে এমডি রবিন, আমি এটি লিখে সার্চ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এমডি রবিন, এটা আমার একটি সেকেন্ড আইডি। তো আমি এই আইডিকে অ্যাডমিট অ্যাড করবো। তো অ্যাডমিট অ্যাড করার জন্য আপনারা তার আইডির পরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আর যাকে আপনি অ্যাডমিট দিতে চাচ্ছেন, আর এখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাজ অ্যাডমিন, এইখানে ক্লিক করে দিবেন। আর তাকে যদি আপনি মনিটর দিতে চান, আর এখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাজ মনিটর, এখানে ক্লিক করে দিবেন। যেহেতু আমি ওই আইডিকে আমি অ্যাডমিট করে দিব, আমি এখান থেকে অ্যাডমিট সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এই ধরনের আবার ইন্টারফেস আসবে। আর এখানে লেখা দেখতে পাচ্ছেন সেন্ড ইনভাইটেশন, এখানে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি যাকে অ্যাডমিট বা মডারেটর দিয়েছেন তার কাছে একটি নোটিফিকেশন যাবে। আপনাদের দেখাচ্ছি, আমি আমার সেই আইডিটি লগ ইন করে দিচ্ছি এমডি রবিন। তো দেখতে পাচ্ছেন এমডি রবিন যে আইডিটা রয়েছে, আমরা কাম সেই আইডিটি লগ ইন করছি। আর এখান থেকে আমরা নোটিফিকেশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সহিহ হাদিস যে গ্রুপটা রয়েছে সেখান থেকে আমরা একটি নোটিফিকেশন আমাদের পাঠিয়েছে। তো আমরা এখানে আবার ক্লিক করে দিব। গ্রুপে আসার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমাদের যে আমাকে অ্যাডমিট যে করেছে সেটা ক্লাম এখানে ইন্টারফেসে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন দেখাবো অ্যাডমিট বা মডারেটরকে কীভাবে রিমুভ করবেন। তো রিমুভ করার জন্য আমি আমার সেই আইডিতে আবার যাচ্ছি, এটা কেটে দিলাম। তো রিফ্রেশ দিয়ে আবার যাচ্ছি। দেখতে পাচ্ছেন এমডি রবিন যে আইডিটা রয়েছে সে ক্লাম অ্যাডমিট হয়ে গেছে, আর তাকে এখন আমরা রিমুভ করব। তো রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাজ অ্যাডমিট, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে রিমুভ অ্যাডমিট, এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন সেগুলো রিমুভ হয়ে গেছে। এই ছিল ভিউয়ার্স আপনাদের মাঝে ছোট্ট একটি বিষয় শেয়ার করা। আশা করি আপনারা এইভাবে ফেসবুক গ্রুপে অ্যাডমিট বা মডারেটর অ্যাড করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। আর ভিডিওটিতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই ভিডিওর নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে ফলো করে সঙ্গে থাকবেন।
দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।